এদিকে পুলিশের ছোড়া কাঁদানে গ্যাসের সেলের ধোঁয়ায় অসুস্থ হয়ে এক বাম কর্মী মৃত্যুর অভিযোগ উঠল মুর্শিদাবাদে মৃত আনারুল ইসলাম সিপিএম এর কৃষক সংগঠন কৃষক সভার কর্মী ছিলেন তাঁর বাড়ি ডোমকরের সারাদপুর গ্রাম পঞ্চায়েতের শাহবাজপুর গ্রামে সন্দেশকালী কাঞ্জের প্রতিবাদে বহরমপুরে আইন অমান্য কর্মসূচি নিয়েছিল সিপিএম এর কৃষক ক্ষেতমজুর এবং শ্রমিক সংগঠন নিয়ে উত্তাল হয়েছে মুর্শিদাবাদের জেলা সদরের টেক্সটাইল মুভ ঈদবৃষ্টি লাঠিচার্জ সদানে গ্যাসের ছেলে একেবারে অনুক্ষেত্রের চেহারা নেয় গোটা এলাকা এরপর কর্মসূচি শেষে জনগণের বাড়ি ফেরার পথে অসুস্থ হয়ে পড়েন তিপ্পান্ন বছরের আনারই

বাস করছেন সবে ধান বেরিয়েছে মানে আর মাস এক মাস গেলে হয়তো ধানটা পেকে যেত কেউ কেউ ছবিঘা কেউ পাঁচ বিঘা কেউ এক বিঘা যার যেরকম ক্ষমতা কেউ জমি চাষ করার জন্য আমাদের ওখানে সরোজগারের যে গ্রুপগুলো আছে তাদের কাছ থেকে লোন নিয়ে জমি চাষ করেছে সেগুলোও তারা করতে পারিনি হাহাকার করে কাঁদিয়েছে স্যার ধানগুলো একটু হতে দিন আমাদের ধানটা হয়ে যাক আপনি তখন করবেন বলেছে এখন গণের সময় এই সময় না হলে আমরা জল তুলতে পারবো না মাছ চাষ হবে না তোমাদের কথা শুনতে পাচ্ছি না যারা প্রতিবাদী করেছিল তাদেরকে মেরেছে বাড়িতে বাড়িতে গিয়ে মেরে এসেছে এই রকম একটা পরিস্থিতিতে যখন বাড়িতে গিয়ে আপনারা বলছেন মারছে খুব স্বাভাবিকভাবে যে কোনো সাধারণ মানুষ পুলিশের কাছে যাবে পুলিশের কাছে পুলিশের কাছে যখনই গেছি তখনই বলেছে আমরা এর কিছু করতে পারবো না দাদা করবে কোন দাদা শিবু হাজরা শেখ শাহজান উত্তম এরাই হচ্ছে দাদা মানে যাদের বিরুদ্ধে আপনাদের অভিযোগ তাদের কাছেই পুলিশ আবার পাঠিয়ে দিচ্ছে আমরা এই অভিযোগ নিতে পারবো না তার কারণ আমরা যখন কিছু কিছু মানুষ ওনারা যাদের কাছে শুনেছে যে ওরা ওরা পুলিশের কাছে অভিযোগ করতে গেছে বলেছে পুলিশ তো আমাদের পকেটের লোক ওরা কি করবে ওদের ক্ষমতা আছে আমাদের বিরুদ্ধে যাবার পুলিশ যদি পার্টির পকেটে থাকে পুলিশ যদি আমাদের যে লিডার তাদের পকেটে থাকে তাহলে সাধারণ মানুষের জন্য কে আছে আপনারা এই সাহসটা তখনই পেলেন যখন শেখ শাহজাহান এই ইডির সংক্রান্ত ঘটনায় বাড়ি থেকে পালিয়ে গেল ফেরার হলো যখন অন্য নেতারা এলাকায় নেই তখন আপনারা রাস্তায় বেরোনো সাহসটা পেলেন তার কারণ শেখ শাহজাহান যখন এরিয়ায় ঢুকতো সাধারণ মানুষ ভয় পেত ওনাকে দেখলেই একটা সবাইয়ের ভয় আতঙ্ক মানে একটা ওনার সঙ্গে যে সব মানুষজন ঘুরত দেখলেই মনে হতো যেন খুব বড় বড় গুন্ডা জানি না তারা কি ছিল কিন্তু আমাদের ওই ভয়টা আগে হতো মানুষকে দেখে তো মানুষ আইডেন্টিফাই করে তা আমরা দেখে ভয় পেতাম তাই জন্য আমরা কোনোদিন কিছু বলতে পারিনি যখন শাহজাহান ভাইয়ের ব্যাপারে এইসব ইডি ঘটালো তখন আবার সেই জলকর ভেড়ির টাকার জন্য সাধারণ মানুষ শিবু হাজরার কাছে গেল তখন কোদালের ব্যাট দিয়ে তাদের মারা হল কিসের টাকা জমি দিয়ে যদি আমরা লিসের টাকা না পাই তাহলে আমরা কিসের টাকা কার জমি কার টাকা কার জমি ওরা করে খাচ্ছে আমাদের জমির টাকা আমরা পেতে পারবো না আমরা এখন জমির টাকা চাই না আমাদের জমি আমরা ফিরে পেতে চাই অর্থাৎ এনাদের থেকে অভিযোগ পরিষ্কার যে এটা বহু স্তরীয় একটা সমস্যা বলছিলেন না যে নোনা জল বেরির জল শুধু নোনা নয় এদের চোখের জলও নোনা পার্টির মিটিং এ যখন আমরা যেতাম আলোচনায় যখন যেতাম কালকের গিয়ে এই বলতে হবে আপনারা এই স্লোগান দেবে এগুলো বলতো তারপরে যে মেয়েটা ভালো তাকে বলতে আপনি ওয়েট করুন আপনারা চলে যান তার ভিতরে ভালো দেখতে না ভালো বলতে পারে না ভালো দেখতে ভালো দেখতে সুন্দরী মেয়ে চাই সে যাই হোক যাই হোক না কেন সেখানে দেখে তাকে রাখা হতো বলতে আপনারা চলে যান ওনার ওনার সঙ্গে আমাদের দরকার আছে ঠিক আছে আমাদের কোনো কোনো কথাই নেই আমাদের চলে যেতে হবে কারণ সেখানে দাদা বল বলেছে যখন দাদার বাইরে প্রচুর লোক তাদের মুখও আমরা চিনি না তাহলে আমাদের বেরিয়ে যেতে হবে আমরা বেরিয়ে আসলাম সকালে হয়তো কোনো মহিলা ফুল তুলতে গেল

মহিলাদেরকে যদি আপনি তুই বলে ডাকেন আপনার মার বয়সী লোক তার সম্মানটা কোথায় অবশ্যই এটা অসম্মান এই নিয়ে কোনো সংশয় নেই